হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল করবী ফুলের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, এখানে আমি চা বানাচ্ছি, দুধ চা। এই যে হয়ে গেছে, কাপ রেখে দিয়েছি আর এখানে দুধটাকে গরম করে নিয়েছি। তো চা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, নেখের মুলুক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে যাচ্ছে 11টা সকালবেলা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর বেশ কিছু জিনিস আমি নাইকা থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো সব এসে গেছে। তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কী কী অর্ডার করেছিলাম আর কী কী এসেছে। তো ভাবলাম যে তোমাদের সামনেই মানে আনবক্সিং করি। তো দেখো, দেখাই তোমাদের, এই হচ্ছে নাইকার বক্স, দেখতেই পাচ্ছ। তো অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, সব শীতকালেরই জিনিস বেশিরভাগ। তো তার মধ্যে থেকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে বডি লোশন। তো এই বডি লোশনটা খুব ভালো, আগেও ইউজ করেছি, তো এইটা নিয়েছি। এটা দুটো আছে বক্সে। আচ্ছা, এরপরে দিয়েছিলাম লিপ বাম, যেটা খুবই দরকার পড়ে শীতকালে। তো এই দেখো, এই লিপ বাম, এটা দুটো আছে। এটা দুটো দুরকম ফ্লেভার, একটা পিচ ফ্লেভার আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো এইগুলো খুব ভালো, এগুলো এর আগে আমি ইউজ করেছিলাম। তো এই দুটো দিয়েছিলাম, বডি লোশন দুটো দিয়েছিলাম। আর বোন একটা অর্ডার দিয়েছিল, সেটা হলো ল্যাকমি লুমি ক্রিম। তো এটা নাকি খুব ভালো, তো এগুলো সব ছবি আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? তো এটা নাকি খুব ভালো, আমি এটা ইউজ করিনি একবারও, এটা বোন ইউজ করেছে, তো বলে এটা খুবই ভালো, সেই জন্য ওটা ফুরিয়ে গেছিলো বলে এটা আর একটা অর্ডার দিল। তো ব্যাস এই কটা জিনিসই ছিল, আর আরও বেশ কিছু জিনিস অর্ডার দিতে হবে, তো সেগুলো দেখি কবে দেব। তো ভাবলাম যে তাহলে তোমাদের সামনে ওগুলো শেয়ার করি যে কী কী দিয়েছিলাম। তো এটা খোলা হয়ে গেল, আজকে এভাবেই আমার মানে ব্লগটা শুরু করলাম। তো এবারে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করি। তাহলে এখনকার মতো টাটা, তাহলে তোমরা দেখতে থাকো। তো তোমাদের বলেছিলাম যে ছবি দিয়ে দেবো, তারপর ভাবলাম যে ভিডিও করিয়ে দেখিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আছে বডি লোশন, খুবই ভালো। এই দুটো আছে লিপ বাম, আর এটা হচ্ছে লুমি ক্রিম। এই দেখো, এগুলো আমার সোনা বাবার সব ছোটো ছোটো কাপড়। তো এইগুলোকে মা এগুলো রোজ করে, তো মা এগুলো ভালো করে ওয়াশ করে দিয়েছে ডেটল জল দিয়ে, আর যেরকমভাবে ওয়াশ হয় ডিটারজেন্ট দিয়ে। তো এগুলো আমি সব মেলতে এসেছিলাম ছাদে। তো দেখো, এগুলো মাই সব করে। আজকে আমি মাকে বললাম যে ঠিক আছে, আমি একটুখানি করি, আমি তো কোনো দিনই করি না, আজকে ছাদেও এসেছি, ছাদেও আছে। এই দেখো, সোনা বাবা পুরো ফ্রেশ হয়ে গেছে। তো সোনা বাবাকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান খাওয়া। তো এখন ও একটু খেলছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমার দিকে তাকিয়ে আছে, আর বিশেষ করে আমার দিকে ছাড়াও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো দেখো কীরকম করে খেলছে হাত পা ছুড়ে। আজকে লাঞ্চে আছে এই যে ভাত, এটা হচ্ছে ছোটো ছোটো যে চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছের বড়া, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে আছে ভোলা মাছের ঝাল, আর আছে মুসুর ডাল। তো ঠিক আছে, দেখেই নিলে আজকের লাঞ্চে কী কী আছে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখো, ডোমিনোজের পিৎজা অর্ডার করা হয়েছিল, এটা এখন সন্ধ্যাবেলা খাবো, ঠিক আছে? দেখাচ্ছি, আবার দেখতে থাকো তোমরা। তাহলে দু রকমের পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে চিকেন সসেজ পিৎজা, আর একটা ওপেন করছি, ওপেন করে তোমাদের দেখাচ্ছি। ওটা মনে হচ্ছে গোল্ডেন কর্ন বা এরকম কিছু একটা হবে, তো ওটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো তাহলে। তো ওটা দেখলে যে ওটা চিকেন সসেজ ছিল, তো এটা হচ্ছে গোল্ডেন কর্ন। ব্যাস এই দু রকমেরই অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে গেছে, তো এগুলো আমরা খাবো। আর সাথে আছে এই যে, হয়েও গেছে দুধ চা, ফুটে গেছে। তো এবারে গ্যাসটা অফ করে দেবো, তাহলে তোমরা দেখতে থাকো। এটা হলো রাতের ডিনার। তো রাতের ডিনার দেখতেই পাচ্ছ, ফুলকো ফুলকো গরম লুচি আছে দেখো, আর সাথে আছে ঘি গোলমরিচ আলু দিয়ে, আর তার সাথে হয়েছে দেখো, এটা সবার দিয়ে দেওয়া হয়েছে, এই যে আর একটুখানি রাখা আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাঢ় দুধ দিয়ে সিমোয়ের পায়েস।
তো সবাইকে গুড নাইট। তো এখন রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, সোনা বাবা খেলছে, তো ভাবলাম একটুখানি তুলি। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো করবি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর আর কি বলবো, আজকের মতো গুড নাইট। তো দেখো আমার সোনা বাবা কীরকম খেলছে, তো ভাবলাম একটু তোমাদের জন্য ভিডিও করি, তো সেই জন্য ভিডিওটা করলাম। এই যে আবারও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দুষ্টুমি করছে। তো ওর এখন রাত্রি হতে একটু দেরি আছে, তো ঠিক আছে, তাহলে এভাবেই তোমরা পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবাসা নিও। আজকের মতো এখানেই ফাইনালি টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো এই যে দেখো কী দুষ্টুমি করছে, তো আচ্ছা এরকমই হয়।